এক ভাই প্রশ্ন করেছেন, আপনার কাছে জানতে চাই একামতে কখন দাঁড়ানো সুন্নাত, দলিল সহ জানতে চাই। দেখুন, একামত দাঁড়ানো নিয়েও আপনারা বাংলাদেশে মারামারি বাড়াবাড়ি করেন, এটা করা উচিত না। যদি বলেন কখন দাঁড়াবো, একামত শুরুর পর যে কোনো সময় দাঁড়াতে পারবেন, আল্লাহু আকবার দুইবার বলার পর যদি দাঁড়ান সমস্যা নাই, শাহাদাতাইনে দাঁড়ান সমস্যা নাই, বুঝলেন, হাইয়ালা সালা বলার সময় দাঁড়ান সমস্যা নাই, ফালা বলার সময় দাঁড়ান সমস্যা নাই, কাতকামাতে সালা বলে দাঁড়ান সমস্যা নাই, কিন্তু একামত শুরুর আগে দাঁড়ায় যদি অপেক্ষা করেন, এটা সুন্নতের খেলাফ এবং মাকরুহ, বুঝলেন না। অন্তত একামত শুরুর পর আপনাকে দাঁড়াতে হবে, এটি সুন্নাত। এর আগে দাঁড়িয়ে আপনি যদি অপেক্ষা করেন একামতের, তাহলে আপনি সুন্নতের উপর জিয়াদাতি করলেন। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি আগে দাঁড়ায় থাকে তখন আপনি দাঁড়াইতে পারেন। এটা হচ্ছে যে মসজিদের যেই মামুল, কথা বুঝলেন না, যে মসজিদে যেভাবে আমল চলে। দেখলেন কোথাও ইমাম সাহেব বসে আছে, আপনার উপর আদাব হচ্ছে, আপনি বসে থাকবেন, ইমাম সাহেব যখন দাঁড়াবে আপনি তখন দাঁড়াবেন। আমার কথাটা বুঝলেন না, মানে আপনি একামত শুরুর পর যখন ইচ্ছা দাঁড়াতে পারবেন, কিন্তু একামত শুরুর আগে দাঁড়িয়ে থাকবেন, এটা সুন্নতের খেলাফ। হ্যাঁ, যদি দেখেন ইমাম সাহেব গুজরা থেকে এসে নিজেই দাঁড়ায় আছে, তাহলে আপনি দাঁড়ায় যান, আর ইমাম সাহেব এসে বসে আছে, আপনি পোদ্দারি করে আগে দাঁড়ায় যাবেন একামতের আগে, এটা মাকরুহ হবে। এটা জামি ও রুমুজে মাকরুহ বলা হয়েছে, কথা বুঝতেছেন। হ্যাঁ, সর্বোত্তম হচ্ছে হাইয়ালা সালার সময় দাঁড়ানো, যেটা দুররে মুখতার, রাদ্দুল মুখতার, গায়াতুল আওতার, জামি ও রুমুজ, অধিকাংশ হানাফি কিতাবে ফাতোয়া আসছে যে ইয়াকুবুল ইমাম ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসা, আবু হানিফা, মুহাম্মদ ইউসুফ, তিনজনের মতে ইমাম মুক্তাদি উভয়ে দাঁড়াবে হাইআলা সালাস সময়। এটাকে মুস্তাহাব বলা হয়েছে দুররে মুখতারে, রাদ্দুল মুখতারে, গায়াতুল আওতারে, জামি ও রুমুজে, কথা বুঝতে পারছেন। আমি তাহকিক করে দেখেছি এটা শুধু মুস্তাহাব না, এটাও সুন্নাত। কারণ উমদাতুল কারীতে হাদিস এনেছেন বদরুদ্দিন আইনি, কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু হিনা ইয়াকুলুল মুআযযিন হাইয়া আলাস সালাহ। কানা ইস্তিমরারের অর্থ দেয়, কিসের অর্থ, যে কাজটা অতীতকালে বারবার হতো, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তখন দাঁড়াতেন কাতারে নামাজে যখন মুআযযিন বলতো হাইয়া আলাস সালাহ। তো সাহাবি থেকে আমলটা মাওকুফ হচ্ছে রেওয়ায়াতান, হুকমান এটা মারফু, কারণ কোন একজন সাহাবি ইবাদতের ক্ষেত্রে নিজ থেকে কোনো আমল করেন নাই, আল্লাহর হাবিবের অনুসরণ করতেন, কথা বুঝতে পারছেন। তো এগুলো নিয়ে কি মারামারি বন্ধ করা যায় না? কেন ভাই এগুলো করেন কেন? সংলাপে বসে বিষয়গুলো বুঝেন, একজন একজনকে বুঝান। যে মসজিদে হাইয়ালা সালার সঙ্গে দাঁড়াচ্ছে, আপনার আদব হচ্ছে আপনি বসে থাকেন ইমাম সাহেবের সাথে দাঁড়ান, যেখানে ইমাম সাহেব দাঁড়ায় আছে ওখানে আপনার বসে থাকাটা আদবের খেলা, ওখানে আপনি ইমামের সাথে দাঁড়ায় যান, তো তার সমস্যা থাকে না, নাকি? হুজুর শ্বশুরকে বাবা বলা যাবে কি? আপনি বাংলাদেশের প্রচলন হিসেবে শ্বশুরকে যদি বাবা বা আব্বা বলেন তা তো সমস্যা নাই, চাচা যদি বলেন তা তো সমস্যা নাই, ভাই যদি বলেন তা তো সমস্যা নাই। আমি চারটা অপশন দিলাম, বাবা, চাচা, ভাই, দুলাভাই ছাড়া, তার যদি বড় ভাই বলেন তা তো সমস্যা নাই, যেখানে যে প্রচলন, ঠিক কিনা? আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় বর্তমানে একটি মসজিদ আছে যা অনেক ছোট, তাই মসজিদের পাশে থাকা জমির মালিকের সাথে এওয়াজ বদল করতে চাই, করা যাবে কি? যদি করা যায় তাহলে মসজিদের বর্তমান জায়গাতে বসত বাড়ি করা যাবে কি? আপনি যে ছোট জায়গায় মসজিদ আছে সেটা এওয়াজ বদল করাও না জায়েজ, হারাম, বিক্রি করাও হারাম, যদি জায়গাটা ওয়াকফ হয়, ওয়াকফ না হলে চলবে এওয়াজ বদল এবং বিক্রি, যে ওয়াকফ হয় তাহলে কি হারাম। ওয়াকফ কিভাবে হয়, ফাতাওয়া কাজী খানে এসেছে যে আপনাকে রেজিস্ট্রি করার দরকার নাই, দুইজন সাক্ষীর উপস্থিতিতে আপনি আঙ্গুলে ইশারা করে দেখালেন, ওয়াকাফতু হাযিহিল আরদ লিল্লাহ, আমি আল্লাহর জন্য এতটুকু জায়গা ওয়াকফ করলাম,
আর তারপরে যদি একজন মুসল্লি দুই রাকাত নামাজ পড়ে কিয়ামত তক ওই জায়গা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। কেন বেচা হারাম? কেন বেচা হারাম? আওয়াজ বদল হারাম। এখন যদি আপনি বড় মসজিদ করতে চান এটাকে ঘেরাও করে রেখে দিতে হবে মসজিদের হুকুমে, বরং সেখানে আপনি মক্তব বা মাদ্রাসা চালাতে পারেন অনাবাসিক ভাবে। কারণ ফতোয়া শামিতে এসেছে লা ইয়াখরুজুল মাসজিদু আনিল মাসজিদিয়াতি আবাদা, মসজিদ কখনো মসজিদের হুকুম থেকে বের হয় না। আপনি যদি মসজিদ বন্ধও রাখেন, ছোট মসজিদ বন্ধ করে বড় মসজিদে নামাজ পড়েন, কিন্তু ছোট মসজিদটা যেহেতু ওয়াকফকৃত এবং নামাজ হয়েছে ওটা বেচা হারাম, আওয়াজ বদল হারাম, এবং সেখানে যদি বেয়াদবি হয় আপনারা কবিরা গুনাহগার হবেন, সেটাকে মসজিদের মতোই পবিত্রতা তার রক্ষা করতে হবে, কারণ মসজিদ তার হুকুম থেকে কখনো বের হয় না। কথা বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন ইন্স্যুরেন্সে চাকরি করা যাবে কি? এটা কেমন প্রশ্ন করছো? ইন্স্যুরেন্স তো এটা জায়েজ কাজ না, হারাম কাজ, সম্পূর্ণ না জায়েজ। যত নামে বাংলাদেশ ইন্স্যুরেন্স, একটাও জায়েজ কাজ না। এখন আপনি এখানে আপনাকে আহওয়ানুল বালিয়াতাইন হিসেবে কোনো চাকরি পাচ্ছেন না, সুদ না নিয়ে চুরি চামারি না করে যদি ঠেকায় পড়ে ইন্স্যুরেন্সে যান, আপনি চেষ্টা করবেন দ্রুত এই কাজ বাদ দিয়ে ভালো কাজে ঢুকতে, ঠিক কিনা? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই ডাইনোসর সম্পর্কে। এগুলো বিজ্ঞানের কাল্পনিক কথা, এগুলোর কোনো অস্তিত্ব না আগে ছিল না ভবিষ্যতে দেখবেন, এগুলো হচ্ছে কল্পবিজ্ঞান। এগুলো কি ওরা বানাইছে বিজ্ঞানীরা, যে 10 কোটি বছর আগে মানুষের আগে পৃথিবীতে রাজত্ব করতো ডাইনোসর, সেটা ছিল বিশাল আকৃতির, লেজ ছিল 36 ফুট লম্বা, শরীর ছিল 72 ফুট লম্বা, কান ছিল 78 ইঞ্চি চওড়া। আচ্ছা 10 কোটি বছর আগে ডাইনোসর মরে গেছে, এগুলো দেখছে কে, লিখছে কে, কথা বলে? তো বিজ্ঞানের এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। এখানে একজন আলাউদ্দিন হাজি সাহেবের স্ত্রী আইসিউতে ভর্তি। এই আলাউদ্দিন হাজি ছিলেন আমার দাদা হুজুর রহমতুল্লাহর মুরিদ, মারা গেছেন অনেক আগে, সান্দিরা বালুরঘাট হাজি আলাউদ্দিন। ওনার স্ত্রী দোয়া চেয়েছে আইসিউতে ভর্তি, আমরা দোয়া করব আল্লাহ যেন কবুল করেন, সালাম নেবেন। আমার প্রশ্ন, যদি কোনো মোল্লা টাইপ তথা সুন্নতি লেবাস পরিধান করে, দাড়ি রাখে, নামাজ পড়ে, তার দ্বারা যদি ভুলও কোনো কুফুরি কাজ বা বাক্য প্রকাশ পায় তাহলে কি সে কাফের হবে, এবং তাকে কি কাফের বলা যাবে? যদি কাফের আবার মুসলিম হতে পারবে কি না, কিভাবে মুসলিম হবে, তথা তওবার মূল শর্ত কি? দেখুন, কুফরের মধ্যে প্রকার আছে। ইমাম বুখারী সেই বুখারীতে একটা বাব কায়েম করেছেন, বাবু কুফরিন দুন আকুফ, কুফর থেকে বড় কুফর, কুফর থেকে ছোট কুফর, কথা বুঝতে পারছো? সেখানে তিনি তার জামাতুল বাবের মধ্যে ইমাম বুখারীর আকীদা ও ফাতাওয়া তিনি বলেছেন ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশিরক, শিরক মানে কুফর, অর্থাৎ কোনো ব্যক্তি যত বড় কবিরা গুনাহ করুক তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, তবে যদি শিরক বা কুফর করে তার ক্ষেত্রে কাফের ফতোয়া প্রযোজ্য হবে, কথা বুঝতেছেন? এবং যে রকম প্রশ্ন হুবহু তার উত্তরে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে লিখেছেন যে ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফেলিল মুজি লিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফর, জামহুর উলামার ফতোয়া ইন্নাল ইনসানা ইউকাফফার, ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া হবে যে সে কাফের, কখন? যদি কুফরি কথা প্রকাশ পায়, কি প্রকাশ পায়, কিংবা আউলিল কুফ আউলিল ফেলিল মুজিবিলিল কুফ, কিংবা এমন কোন কুফরি কাজ করলো সে, যেমন কোন মানুষ মানুষকে সাজদা করলো, এটা কুফরি কাজ, বুঝলেন? কারো দ্বারা যদি কুফরি কথা প্রকাশ পায় কিংবা কারো দ্বারা যদি কুফরি কাজ পাওয়া যায় তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, ইনলাম ইয়ালাম আন্নাহু কুফরুন, ব্যক্তি যদি নাও জানে তার কথাটা কুফরি কাজটা কুফরি। অতএব কেউ যদি সুন্নি দাবি কি লেখছে সুন্নতি লেবাস পরিধান করে দাড়ি রাখে নামাজ পড়ে কিন্তু তার দ্বারা যদি কুফরি কথা প্রকাশ পায় অবশ্যই তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, যদি কুফরটা কুফর বাওয়াহা হয়, স্পষ্ট কুফর। স্পষ্ট কুফর কোনটা? যদি তার কোনো কথায় বা কর্মে বা সম্মতিতে আল্লাহর কোরআনের কোনো একটি আয়াতের অংশ
বা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অস্বীকার হয় তখন সেটা কুফর বাওয়াহা কিংবা ইজমায়ে সাহাবা অস্বীকার হয় সেটা কুফর বাওয়াহা তখন ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া হবে সে যদি মুসলিম হতে চায় সে প্রকাশ্যে বলবে আমার দ্বারা কুফর হয়েছে আমি তওবা করতেছি তারপর সে কালেমা শাহাদাত বলে আবার মুসলিম হয়ে যাবে